জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হলো। উদ্বোধনের আগে সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয়েছিল কাজী গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক রাজশ্রী মিত্র। জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হলো। উদ্বোধনের আগে সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয়েছিল কাজী গ্রাম পঞ্চায়েত এলাকায়। এরপর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক রাজশ্রী মিত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, ইংরেজদের ব্লকের বিডিও সৌগত চৌধুরী, উপ কৃষি অধিকর্তা অশোক কুমার মহন্ত, মালদা জেলা পরিষদের সভাধিপতি চন্দনা সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। জানা গিয়েছে তিন দিন ধরে চলবে কৃষি মেলা। ইংরেজদের ব্লকের কাজী গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর বিআরএস হাই স্কুল ময়দানে কৃষকদের বিভিন্ন অভিযোগ শোনা এবং অনুদানের চেক প্রদান করা হয় এই কৃষি মেলায়। নিজেদের জমিতে ফলানো শাক সবজি প্রদর্শনী করেন কৃষকেরা। বিভিন্ন দপ্তরের মোট 20টি স্টল খোলা হয় এই মেলায়। তিন দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেলা প্রাঙ্গণে। বক্তব্য দিতে গিয়ে জেলাশাসক রাজশ্রী মিত্র বলেন, কৃষকদের স্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি মেলার আয়োজন করা হয়। এক একর জমিতে চাষের জন্য 5,000 টাকা অনুদান দেওয়া হয় কৃষকদের। আবার সেই কৃষকদের কাছ থেকে 1,800 টাকা কুইন্টাল দরে ধান কেনা হয়। তখন হয়তো বাজারে মূল্য থাকে 1,400 টাকা কুইন্টাল। কেন কৃষকদের এই সুবিধাগুলো দেওয়া হয় তা বোঝানো দরকার তাদের। তিনি বলেন, একটি আধুনিক যন্ত্র প্রদান করা হবে কৃষকদের, যে যন্ত্র দিয়ে একজন কৃষক একদিনে 1 একর জমি ধান কাটতে পারবে। তিন দিন ব্যাপী এই কৃষি মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কৃষকদের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করা দরকার, তাহলেই কৃষকদের সার্বিক উন্নয়ন হবে। তিনি মেলার সার্বিক মঙ্গল কামনা করেন বলেও জানান তিনি। নিজেদের পঞ্চায়েত এলাকায় কৃষি মেলা অনুষ্ঠিত হওয়ায় সবাই খুশি। স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসলগুলি সেখানে প্রদর্শনী এবং প্রতিযোগিতা করা হয়। যে কৃষকেরা ফসল ফলিয়েছেন সেই কৃষকদের পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে। মালদা সদর মহকুমা কৃষি উৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই কৃষি উৎসব প্রত্যেক বছর হয়। জেলার যে অনুষ্ঠানটাকে সেটাকে মাটি উৎসব বলে সম্মানিত করা হয়ে থাকে এবং সেটা কোনো বছর হয়, কোনো বছর জায়গা ঠিক করে দেওয়া হয়, সেখানে কোথায় হবে সেখানে হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত কারা আছে আপনারা সবাই শুনলেন। জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের আসার একটাই কারণ, আমি আছি, আমাদের মহকুমা শাসক আছেন, বিডিও সাহেব আছেন, আপনাদেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন, সরকারের তরফ থেকে আপনাদেরকে কৃষির জন্য কী দেওয়া হয়। প্রথমেই আপনাদেরকে বছরের শুরুতে, আপনারা অ্যাপ্লাই করলে বছরের শুরুতে হয়তো পান না সেটা ঘটনা, কিন্তু একর প্রতি 5,000 টাকা দেওয়া হয়, আগে দেওয়া হতো না। এটা দেওয়া হয় কেন? এটা দেওয়া হয় নিশ্চয়ই গতানুগতিকভাবে চাষ করা একই যেভাবে হয়ে আসছে, যে ভ্যারাইটির ধান লাগাচ্ছেন, যে ভ্যারাইটির সবজি করছেন, তাই করার জন্যে নিশ্চয়ই নয়। তার থেকে উন্নত মানের সবজি, উন্নত মানের ধান, উন্নত মানের অর্থকরী ফসল ইত্যাদি চাষ করার জন্যই দেওয়া হয় নিশ্চয়ই। বা যন্ত্রপাতি দেখানো আছে যে কীভাবে কী করা যায়। আমরাও এই জেলাতে নতুনভাবে কিছু উদ্যোগ নিচ্ছি, যেটা এক হচ্ছে তার মধ্যে এখানে প্রচুর গরু আছে, মোষ আছে, টিপিক্যাল যারা গোয়ালা তারা আছে। আমরা এখানে ঠিক করেছি আগামী বছর থেকে, আগামী বছর বলতে এই মানে সামনেই কিছু দিনের পর থেকে নেপিয়ারের চাষ করা শুরু করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স,
হনুমান মন্দির রোড জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.